আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মহাসমরে দুর্গা উৎসব শুভ সূচনা। আর বরানগর মল্লিক কলোনির এবার 74তম বর্ষ পদার্পণ করলো। এই পুজো এবারের থিম নেপালের বৌদ্ধ মন্দির। প্রতি বছর তারা কিছু না কিছু নতুন ভাবনা নিয়ে থিমের আকারে ফুটিয়ে তোলে, এবার তাদের অন্যতা হয়নি। শান্তির প্রতীক হিসাবে এই থিমের ভাবনা বলে জানান পুজো উদ্যোক্তারা। এদিন এই পুজোর শুভ উদ্বোধন করেন বরানগরের বিধায়ক তাপস রায়, সাথে ছিলেন পুজোর মূল উদ্যোক্তা তথা বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল, দিলীপ নারায়ণ বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পাড়ার প্রতিবেশী বা অধিবাসী বৃন্দ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দীর্ঘদিনের কাউন্সিলর এই ওয়ার্ডে ছিল, তারপরে নয় সরমাও ছিল, এখন সিআইসি সদস্য। সরমাও আমার অত্যন্ত স্নেহভাজন। আছে আরিফ হুসেন, 5 নম্বরের আমাদের পুর প্রতিনিধি। সেই ধাঁচে অনুকরণে মণ্ডপ হয়। এবারের মণ্ডপ নেপালের বৌদ্ধ মন্দির, খুবই ভালো। সেই জোরে করো তালি হোক সমীর পোদ্দার, আরে একবার জোরে করো তালি হবে। আমি এবারে অনুরোধ করবো আমাদের পুজো কমিটি, আমাদের পুজো কমিটির অন্যতম মুখ্য সংগঠক বরানগর পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী রামকৃষ্ণ পালের হাতে চাইব একবার জোরে করো তালি। তিন দিনে তাপসদা উদ্বোধন করে দিয়ে গেল, থিমটা সম্পর্কে জানবো এবং তাপসদা শুভেচ্ছা বার্তা দিয়ে গেল, কেমন লাগলো সেটা জানবো। আমরা আমাদের মল্লিকলের সার্বজনীন দুর্গা উৎসব আজকে 74 বছরে পদার্পণ করছি। প্রত্যেক বছর আমরা এক একটা থিম নিয়ে মানুষের কাছে উপস্থাপন করি যাতে মানুষ আনন্দ পায়, আর সেই লক্ষ্যকে সামনে রেখে এবার একটু সাবেকি আনা নেপালের বৌদ্ধ মন্দির আমরা এখানে প্রতিস্থাপন করেছি। বহু মানুষ আসতেই আসতে শুরু করেছেন। কেন এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, বুদ্ধ মন্দির কেন হলো? বুদ্ধ হচ্ছে শান্তি এবং মুক্তির প্রতীক। আমরা সেই শান্তি মুক্তি মায়ের কাছে প্রার্থনা করতে যাই, সবাই যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে, সবলীলভাবে তারা যেন মানুষের সাথে চলাফেরা করতে পারে, এই আশীর্বাদটা মা যেন করেন এই বুদ্ধ মন্দির এই কারণে। পুজোর দিনে কী কীভাবে সাজানো হয়েছে অনুষ্ঠান কর্মসূচি? আজকে উদ্বোধন হলো, উদ্বোধনে উদ্বোধনী সঙ্গীত নিয়ে আমরা শুরু করলাম, এবার নৃত্য অনুষ্ঠান হবে। সর্বোপরি এই মঞ্চকে বাতাবার জন্য উপস্থিত হবে জগদ্ধাত্রী সিরিয়ালের অঙ্কিতা, সিরিয়ালের নেত্রী অঙ্কিতা আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। তারপর আমাদের আরও অনেক অনেক অনুষ্ঠান আছে, চলবে রাত 11 আগামীকাল। আর কালকে থেকে পঞ্চমী বা ষষ্ঠী থেকে এই এই দিনগুলোতে কীভাবে কাটানোর প্ল্যানিং চলছে? আমাদের কাটানো না, সাধারণ মানুষের সহযোগিতার জন্যই আমাদের কাটানো। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আপনারা দলে দলে আসুন, এত সুন্দর কারুকার্য খচিত মণ্ডপ আপনারা দর্শন করুন, মায়ের সুদর্শন প্রতিমা দর্শন করুন। আমরা আপনাদের সবসময় সহযোগিতা করব। যদি একটু ভিড় থাকে
দয়া করে একটু মাস্কটা পরে আসবেন, আমরা আপনাদের সহযোগিতা করে আবার পরবর্তী আপনারা যে মণ্ডপে যাবেন সেই পর্যন্ত আমাদের কর্মীরা সহযোগিতা। প্যান্ডেলের চারিপাশে দেখা যাচ্ছে ডেঙ্গু সচেতন বার্তা দেওয়া হয়েছে। এটা আমাদের মহানগর পৌরসভা থেকে আমরা চেয়ারম্যান কাউন্সিল সবাই বৈঠক করে ঠিক করলাম যে ডেঙ্গুর প্রভাব যেভাবে বাড়ছে এই বাড়ার হাত থেকে মানুষকে মুক্তি করতে হবে। আমরা এই ডেঙ্গু মানে যাতে প্রকোপ বাড়ে বলতে বিধানে আমরা কিন্তু সৃষ্টি করছি, সবাইকে বারবার অনুরোধ করছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি, দয়া করে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবেন, বাড়িতে জমা জল রাখবেন না, 7 দিনের মধ্যে জল পরিবর্তন করবেন, আপনার ফ্রিজের ভেতরে যে জল সেটাও কিন্তু পরিবর্তন করবেন, এখান থেকে ডেঙ্গু মশা হয়। এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে আমরা অনুরোধ করি। শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকে, আজও প্রচুর আছে, কালও রয়েছে, তারপরে তো প্যান্ডেল ভিজিট, মল্লিক কলোনির পুজো, এটা অত্যন্ত প্রতিষ্ঠিত পুজো, সকল মানুষকে সঙ্গে নিয়ে মাতৃ আরাধনা করা হয় এখানে, প্রতিবারই আসি, শিবের পুজো হয়, বিভিন্ন ধরনের সৌধ স্থাপত্য তার অনুকরণে মণ্ডপ হয়, এবারের মণ্ডপ নেপালের বৌদ্ধ মন্দির, এই মাত্র মাতৃমূর্তির দ্বারোদ্ঘাটন হলো, মল্লিক কলোনির সকল মানুষ রয়েছে এখানে, রামকৃষ্ণ রয়েছে, শরমা রয়েছে, অন্যান্যরাও রয়েছি, আমরা সকলেই বেশ কদিন এখানে আনন্দ হবে, আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে খাওয়া দাওয়া আনন্দ ঐক্যবদ্ধতা, এই যে টুগেদারনেস, এটাই হচ্ছে পুজোর সবচেয়ে বড় বার্তা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।